আসসালামু আলাইকুম, খুশিস কুকিং স্টুডিও। আমি আজকে আপনাদের মাঝে চাইনিজ ভেজিটেবলস রেসিপিটি শেয়ার করব। আমি এখানে সবজি হিসেবে নিয়েছি পেঁপে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি বাঁধাকপি কিউব করে কাটা, নিয়েছি গাজর, পেঁয়াজের কালি, মটরশুঁটি এবং ফুলকপি। আপনারা চাইলে আর অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এখানে আমি পানি গরম করে নিয়েছি সামান্য লবণ দিয়ে। যখন ফুটে উঠবে পানিটা, তখন আমি সবজিগুলোকে ঢেলে দিচ্ছি। আমি একটা একটা করে সবজি ঢেলে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে সবজিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সরাসরি সবজিগুলোকে রান্না করতে পারেন। পুরোপুরি সিদ্ধ হবে না, মনে হবে কাঁচা আসলে সিদ্ধ করা। আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। এখন আমি এগুলোকে চালনি দিয়ে ছেঁকে নেব। আপনার সবজির পানিটাকে ফেলে দেবেন না, এটা পরে আপনি রান্নার সময় অ্যাড করে দেবেন, তাহলে সবজির পুষ্টিগুণটাও ঠিক থাকে। এগুলোকে ভেজে নিয়েছি। এবার রান্নার পালা। কড়াইতে দিয়ে দিলাম তেল, রসুন কুচি, আদা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম মরিচ ফাঁড়ি করে রাখা, কেটে রাখা, হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলো আমার কিউব করে কাটা। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখানে আমি রেড এবং গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। হালকা নেড়ে চেড়ে সবজিগুলোকে ঢেলে দিলাম। তারপর হাই হিটে আমাকে এগুলোকে রান্না করতে হবে। নেড়ে চেড়ে, হালকা নেড়ে চেড়ে আমি এখানে সেই যে সবজি থেকে যে পানিটা বের হয়ে গিয়েছিল সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম সয়া সস, গোলমরিচের গুঁড়া, কিছুটা চিনি এবং 4 টেবিল চামচ কর্নফ্লোরমি পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি। সামান্য টেস্টিং সল্ট। এবং হাই হিটে আমাকে রান্না করতে হবে। নেড়ে চেড়ে দিতে হবে যেন তলায় কর্নফ্লোর লেগে না থাকে। আমার তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।